রহিম এমএসটি ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশে যারা আছেন ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের ভিডিওটা নিয়ে এসেছি আমি পাথরকুচি ফুল গাছ নিয়ে। গাছগুলা দেখতে পাচ্ছেন, এটা হলো মাতৃগাছ। আমি 2 বছর আগে এই গাছটা কিনে এনেছিলাম, আনার পরে ফুল ফুটেছিল, একটি গাছ রেখেছিলাম, তারপরে আপনার ডালগুলা ভেঙে এই গাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মা গাছ যেটা, সেই গাছটা সাদা বোতলে প্রথম আপনি যেগু হাত দিয়ে নাড়াচাড়া করেছিলাম, এগুলো সব হলো চারা গাছ। একটি গাছ থেকে অনেকটি চারা আমি এই 2 বছরে করেছি। আরও আছে আমার বারান্দা বাগানে, আপনাদের দেখাবো। আমার বারান্দা বাগানে আরও আছে কয়েকটি গাছ, এই সিজনের জন্য এই গাছগুলো আমি রেডি করেছি আপনার ফুলের জন্য। পাথরকুচি নাম যেই রকম, ঠিক সেই রকম গাছগুলো। আর এটা ঔষধি গাছও, অনেকে শুনি এই পাতা এটা থেকে অনেক ঔষধি কাজ করে। আর ফুলগুলো লাল ফুটে, আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে এই গাছের ফুল আপনারা দেখতে পেরেছেন বা আগামীতে দেখবেন, খুব সুন্দর ছোটো ছোটো ফুল ফুটে। অনেক দিন এই ফুলগুলো থাকে একটি ডালে, পুরো 1-2 মাস থাকে, আমি দেখেছি এই ফুলগুলো, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। আর ডাল বা পাতা থাকে একটি থেকে আরেকটি চারা করা যায়, সবচেয়ে বেশি লাভজনক এই ফুল গাছটা এই কারণে। আর খুব সাধারণভাবে কিন্তু রোপণ করা, আমার গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা একবারে সবুজ। আর এটা হলো মাতৃ গাছ যেটা আপনাদের বলি, আরও ডালপালা ছেড়েছে, ইচ্ছে হলে আরও একটি চারা করা যাবে, আমি দেখব চারা করতে পারি কি না পারি আপনার। আর পাতাগুলো দেখতে পাচ্ছেন লকলকি করছে, খুব সুন্দর পাতাগুলো সবুজ একেবারে। খুব সাধারণভাবে কিন্তু রোপণ করা এই গাছগুলো, সাধারণভাবে গোবর সার মাটি আর 5 লিটারে তেলের বোতলে বা রঙের বোতলে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো জিনিসগুলো আমার এই গাছগুলো আছে। একবারে সাধারণভাবে কলার খোসা, ডিমের খোসা, চাপাতি, এইগুলোই আমার গাছের ভিটামিন। আপনারা আমার মতন দেখে যদি এইভাবে বাগান করতে চান তৃপ্তি পাবেন, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।